নমস্কার শুভ সন্ধ্যা আজকের শিল্পী স্নেহাশিস চক্রবর্তীর একক সংগীতানুষ্ঠানে উপস্থিত দর্শক শ্রোতা সুধিবিন্দ সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আমরা মূল অনুষ্ঠান শুরুর পূর্বে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা শুভ উদ্বোধন এই পর্বে আমরা যাব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বেশ কিছু সময় আগেই বিশিষ্ট অভিনেতা নাট্য ব্যক্তিত্ব শ্রী সঞ্জীব সরকার যিনি আমাদের সকলের অত্যন্ত প্রিয় অত্যন্ত জনপ্রিয় যাকে আমরা নাটকের মঞ্চে টেলিভিশনের পর্দায় এবং সিনেমার বড় পর্দায় বহু উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করতে দেখেছি আমরা আর সময় অতিবাহিত না করে আমাদের মঞ্চে সবার আগে আমরা ডেকে নেব আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথি উদ্বোধক বিশিষ্ট অভিনেতা নাট্য ব্যক্তিত্ব শ্রী সঞ্জীব সরকার মহাশয়কে আমরা এবার অতিথি সম্বর্ধনা পর্বে চলে আসছি আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট অধ্যাপক শ্রী দেবাশিস চক্রবর্তী মহাশয় আমি অনুরোধ করব শ্রী দেবাশিস চক্রবর্তী মহাশয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করতে আমরা অধ্যাপক দেবাশিস চক্রবর্তীকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি স্যার আমাদের মাঝখানে এসে গেছেন এবার আমরা সম্বর্ধনা অনুষ্ঠানের মূল পর্বে পৌঁছে যাব অধ্যাপক দেবাশিস চক্রবর্তীকে এখন অনুরোধ করব আমাদের মাননীয় বিশিষ্ট অতিথি শ্রী সঞ্জীব সরকারকে পুষ্পস্তবক ও উত্তরীয় প্রদান করে তাকে আজকের অনুষ্ঠানের সম্বর্ধনা জানাতে সবাই একটু জোরে করতালি দিয়ে অভিবাদন জানাবেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী সঞ্জীব সরকারকে উত্তরীয় প্রদান করে সম্মান জানাচ্ছেন বিশিষ্ট অধ্যাপক শ্রী দেবাশিস চক্রবর্তী আমাদের মাঝখানে চলে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান গায়ক এবং একক গায়ক শ্রী স্নেহাশিস চক্রবর্তী নমস্কার শুভ সন্ধ্যা সত্যি কথা বলতে কি এই ধরনের অনুষ্ঠান আমার কোথাও মনে হয় যে এই যে একটা শিল্পীর লড়াই একটা শিল্পীর আবেগ তার যে প্রকাশ সেই প্রকাশ নিয়ে আমি যদি এখন দুটো কথা বলি সেই কথাটা কি হতে পারে সেটা ভাবছিলাম আমাকে যখন বলতে বলা হলো তখন আমি ভাবলাম যে কবির একটা কথা এই মুহূর্তে খুব মনে পড়ছে কবি তো বলেছিলেন যে সত্য যেখানে সুন্দর হয়ে প্রকাশ পায় আনন্দ উৎসব তো সেখানেই সত্য কি এই মুহূর্তে আমাদের কাছে সত্য এই যে আমরা সবাই সঙ্গীতানুষ্ঠান কার স্নেহাশিসের স্নেহাশিস আমাদের পরিচিত স্নেহাশিসকে আমরা খুব আদর করি ভালোবাসি বাচ্চারা শ্রদ্ধা করি বড়রা ওকে স্নেহ করি এবং আজকে ওর যে গুণমুগ্ধ আমরা দর্শকেরা শ্রোতারা এসে এখানে হাজির হয়েছি আমরা আজকে তার গান শুনব শুনে তাকে আমরা আমাদের মনের শুভেচ্ছা জানাবো এর আগেও এই এইরকম অনুষ্ঠান হয়েছে তাতেও আমি ডাক পেয়েছিলাম কিন্তু আমার আসলে এমনই পেশাগত কাজ যে কাজে সব সময় আমি নিজের ইচ্ছাধীন থাকতে পারি না কিন্তু আজকে আমি একটু আগে থেকেই সময় বার করে রেখেছিলাম এবং কমিট করেছিলাম আমি কথা দিয়েছিলাম যে আজকে আমি আসবই তো আসতে পেরে আমার এত আনন্দ হচ্ছে সেই আনন্দটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই যে এত সুন্দরভাবে একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন যার প্রথমার্ধে আমরা সঙ্গীত শুনব এবং দ্বিতীয়ার্ধে আমরা শুনব আধুনিক গান এবং লোকসঙ্গীত দেখুন স্নেহাশিস ভালো গায় গান নিয়ে ওর আবেগ আছে এগুলো আমরা সকলেই জানি কিন্তু খুব সত্যি কথা কি জানেন এখন তো এই যে অনলাইনের যুগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে কোনো বিশেষ করে এই সঙ্গীত শিল্পীদের বিভিন্ন রকমের গানের অনুষ্ঠান আমরা অনলাইনে বাড়িতে বসে বসে ব্লুটুথের মাধ্যমে চোখ বন্ধ করে খুব সুন্দরভাবে শুনতে পাই দেশের বিদেশের সারা পৃথিবীটা এখন মোবাইলের মাধ্যমে আমাদের হাতের মুঠোয় কিন্তু এই যে প্রত্যক্ষ একটা যোগাযোগ মঞ্চে স্নেহাসী সামনে গাইবে বা স্নেহাশিস ছাড়া কোনো একজন শিল্পী আমার চোখের সামনে সে হারমোনিয়ামে হোক পিয়ানোতে হোক এমনি একটা মাইক্রোফোনে হোক দাঁড়িয়ে বসে হাত নেড়ে তার বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ করে সেই যে গানটা গাইবে বা তার পারফরমেন্সটা দেখাবে এই যে জ্যান্ত ইন্টারাকশন লাইভ ইন্টারাকশন বিটুইন অডিয়েন্স অ্যান্ড দ্য ক্রিয়েটার এইটা কিন্তু ওই অনলাইন বা ওই যে ব্লুটুথের মাধ্যমে সেটা কিন্তু হয় না হবে না ফলে যে জ্যান্ত প্রতিক্রিয়া এটারই আজকে আমরা অপেক্ষা করছি এটার জন্যই বসে থাকা আমাদের এর আগের অনুষ্ঠানে আমি স্নেহাশিসকে বলেছিলাম যে স্নেহাশিস এই যে এত সুন্দর একটা শ্রদ্ধাঞ্জলি তোমার অনুষ্ঠানের মধ্যে দিয়ে দর্শকদের তা আমাদেরও আমরা যারা শুনবো আমাদেরও তো কোথাও একটু দায় আছে দায়িত্ব আছে এই একটা আয়োজনের জন্য তো সত্যি এখন সব কিছুই তো ব্যয়বহুল সব কিছুরই একটা এমন এসে জায়গায় দাঁড়িয়েছে আমরা ঘর থেকে বাইরে পা দিলেই তার জন্য একটা মিনিমাম খরচ হবেই আর এই রকম একটা দুর্মূল্যের বাজার তো সেইখানে দাঁড়িয়ে আমি স্নেহাশিসকে বলেছিলাম যে স্নেহাশীষ তোমার এই যে এত সুন্দর করে তুমি দর্শকদের শ্রদ্ধা দিচ্ছ আমাদেরকে এত আনন্দ দেওয়ার একটা পরিকল্পনা করছো বছরের পর বছর তা আমাদেরও তো ইচ্ছে করে তোমার এই যে এত ব্যয় সেই ব্যয়ে কি আমরা একটুখানি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি না তো খুব সংকোচ এবং দ্বিধা নিয়ে স্নেহাশিস আমায় বলেছিল যে তাতে কি দর্শক বা শ্রোতা হবে আমি বলেছিলাম হবে তো বটেই শুরুটা করো। আমরা যে তোমাকে পঞ্চাশ টাকা বা একশো টাকা বা কুড়ি টাকা বা দুশো টাকা দিলাম সেই টাকাটা তো তুমি যা দিলে আমাদের তার তুলনায় কিছুই নয় অর্থাৎ তোমার দেয়াটা তো অমূল্য কিন্তু আমরা আমাদের স্যাটিসফ্যাকশনের জন্যে যে মালাটা তোমায় পরিয়ে দিলাম সেই মালাটার তো একটা মূল্য আছে যেটা বাজার থেকে কিনতে হয় এই যে বাজারের যে মূল্য যে বিনিময়টুকু এই বিনিময়টুকুর একটা ন্যূনতম সহযোগিতা যদি আমার তরফ থেকে তোমাকে দিই তাহলে সেটা তুমি সানন্দে গ্রহণ করবে না তারপরে স্নেহাশিস সেই আগ্রহটা একটু দেখিয়েছে এবং সেই আগ্রহে আপনারা সকলে সামিল হয়েছেন আপনাদের প্রণতি জানাই যে আপনারা এইভাবে এসেছেন স্নেহাশিসকে আশীর্বাদ করতে শুভেচ্ছা দিতে এবং ওর গান শুনতে তাহলে দেখুন এই যে এত সুন্দর একটি সত্য এত সুন্দরভাবে প্রকাশিত হল তার জন্য সত্যিই আমার মনে হচ্ছে আজকের এই আনন্দ অনুষ্ঠান এটা শুধু একটা উৎসব নয় এই মুহূর্তে এটা যেন আমার কাছে একটা মহোৎসব ভালো থাকুন খুব আনন্দে থাকুন সবাই আমরা সবাই এখন স্নেহাশিসের গান শুনব আসলে ও আমার পাড়ায় থাকে ফলে ওকে শুধু চিনি না ও আমার পাড়ার ভাই ভাইপোর মতো স্নেহাশিসের বাবা দেবাশিস বাবু আমার অত্যন্ত কাছের তা আজকে বলেছিলেন আজকের এই অনুষ্ঠানে যদি আমি একটুখানি এসে উপস্থিত হই মঞ্চে দাঁড়াই তাহলে সেটা তাদের খুব ভালো লাগা হবে কিন্তু সেই ভালো লাগা অনেক অনেক গুণে আমার ভালো লাগা হয়ে দাঁড়িয়েছে আপনাদের সামনে আমি স্নেহাশিসকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার অনেক আশীর্বাদ ও আরও অনেক বড় হোক আসলে ও আবেগ দিয়ে ভালোবাসে গানকে সঙ্গীতকে ও চর্চা করে অনুশীলন করে তাই ওর প্রাপ্য এটা ওকে যেতে হবে অনেক দূর আমরা চাইব অনেক অনেক বড় হোক নমস্কার অনেক অনেক ধন্যবাদ মাননীয় শ্রী সঞ্জীব সরকার মহাশয়কে খুব সুন্দরভাবে আত্মীয়তার সূত্রে আজকের এই অনুষ্ঠানকে গেথে দিয়ে তিনি আজকের এই সঙ্গীত অনুষ্ঠানকে সঙ্গীত উৎসব এবং সঙ্গীত মহোৎসবের আখ্যা দিয়ে দিলেন তার শুভেচ্ছা অভিনন্দন নিয়ে আজকে আমরা আমাদের মূল পর্বের অনুষ্ঠানে প্রবেশ করতে চলেছি আমাদের কাছে শ্রী সঞ্জীব সরকারকে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই তিনি আমাদেরকে আজকে বন্ধুত্ব আত্মীয়তার সূত্রে গেঁথে দিয়ে গেলেন অনেক অনেক ধন্যবাদ শ্রী সঞ্জীব সরকার মহাশয়কে